বন্ধুরা, তোমরা নোটিশে যেমনটা দেখতে পাচ্ছ যে কালকেই বলেছিলাম মাধ্যমিকের যে 27 তারিখের পরীক্ষাটা ছিল এই 2023 সালে, সেটা ছিল ইতিহাস পরীক্ষা। এবং সেই ইতিহাস পরীক্ষার দিন দুটি জায়গায় প্রধানত উপনির্বাচন পড়ে যাওয়ার জন্য এই পরীক্ষাটিকে চেঞ্জ করে 1/3/2023 তারিখে করা হয়েছে। 1 তারিখ অর্থাৎ মার্চ মাসের 1 তারিখে কিন্তু করা হয়েছে, এবং প্রায় অনেকটাই কিন্তু পেছানো হলো 3 থেকে 4 দিন পর। তো এক্ষেত্রে তোমরা কিন্তু প্রস্তুতি থেকো, 1 তারিখে কিন্তু পরীক্ষা হচ্ছে ইতিহাস পরীক্ষা। তো এরপর আমরা মুখ্যমন্ত্রী তোমাদের উদ্দেশ্যে কিছু সুবিধা নিয়ে উল্লেখ করেছে, সেটা মাধ্যমিক হও, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হও কিংবা অন্যান্য ক্লাসের হও, তোমাদের অবশ্যই শোনা উচিত। প্রথমে মুখ্যমন্ত্রী কী বলেছেন আমি আজকে চুলচেরা তার বিশ্লেষণ করব, তাই অবশ্যই ভিডিওটার সঙ্গে থেকো আর প্রথমেই লাইক বাটনটা ক্লিক করে ভিডিওটা দেখতে থাকো। এবং শোনো, আমি বলতে গেলে হয়তো 10 কোটি লোকের কথা বলতে হবে। আমি শুধু রাজ্য এবং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার জেলাতে কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান ফার্স্ট আপনাদের দিচ্ছি। সবুজ সাথী মানে সাইকেল 7 দিনের মধ্যে যেটুকু বাকি আছে পেয়ে যাবে, সবুজ সাথী প্রায় 2 লক্ষ পেয়েছে আলিপুরদুয়ার, পাবে 3,13,000 হচ্ছে জলপাইগুড়ি, 4,25,000 কুচবিহার, স্বাস্থ্য সাথী 4 লক্ষ আলিপুরদুয়ার। মানে সবুজ সাথী সাইকেল প্রত্যেকটা স্কুলে ছাত্রছাত্রীরা পায়, তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু পাচ্ছিলেন না, বাকিটা পেয়ে যাবে মুখ্যমন্ত্রী নিজে মুখে বলে দিল। এবং এর পাশাপাশি যে প্রত্যেক জেলায় কত লক্ষ করে ছাত্রছাত্রীরা এই উপকারটা পেয়েছে, তো সেটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজের মুখে বলে দিল। তো সবুজ সাথী নিয়ে যাদের যা সংশয় সমস্ত কিন্তু ক্লিয়ার করে দিল। নেক্সট, 5,77,000 জলপাইগুড়ি, 7,61,000 কুচবিহার। তো এই পরিসংখ্যানটা স্বাস্থ্যসাথীর বলছে, তো স্বাস্থ্যসাথীটা তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট তোমাদের মা বাবার জন্য ইম্পর্টেন্ট। আমি নেক্সট চলে যাবো। খাদ্যসাথী 14,09,000 জেলা, 67,000 জলপাইগুড়ি, 1,00,000 লোকের উপর পুরো হাতে তুলে দেওয়া হয়েছে, এবং আলিপুরদুয়ার জেলা 3,82,000 পেয়ে। মুখ্যমন্ত্রী কিন্তু ট্যাব নিয়ে ও স্কলারশিপ নিয়েও কিন্তু অনেক কথা বলেছে, যেটা কিন্তু দেখতে থাকো। জলপাইগুড়ি জেলা 6,18,000 পেয়ে গেছে, কুচবিহার জেলাও 3 লক্ষের উপর পেয়ে গেছে। শিক্ষাশ্রী সিরুল ট্রাইব স্কলারশিপ 4,08,000 পেয়েছে আলিপুরদুয়ার, 5,46,000 পেয়েছে জলপাইগুড়ি, 4,50,000 পেয়েছে কুচবিহার। ঐক্যশ্রী মানে সংখ্যালঘু শিক্ষাশ্রী কিন্তু অনেকেই পেয়েছে, অর্থাৎ পাবেও ভবিষ্যতে, এটাও আশ্বাস দিয়েছেন তিনি, পরবর্তীকালে শোনাবো। এবং ঐক্যশ্রী স্কলারশিপ যারা পায় তারাও কিন্তু পাবে স্কলারশিপ। 3,83,00,000 3,83,00,000 ঐক্যশ্রী স্কলারশিপ পেয়েছে, চিন্তা করো। রাজ্যে আলিপুরদুয়ারে 1,55,000, 4,50,000 জলপাইগুড়ি, 8,21,000 কুচবিহারে পেয়েছে। স্টুডেন্টস ক্রেডিট কার্ড ও 40,000 সারা জেলায়, সারা বাংলায় দেওয়া হয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সংখ্যাটা কেন কম এবার তোমাদেরকে ডিটেল বলি। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে অনেকে কিন্তু বিদেশে পড়তে যায় না, সেক্ষেত্রে 1,00,000 লোকের মধ্যে হয়তো 50 জন কি 60 জন পড়তে যায় বাইরে, তো সেক্ষেত্রে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সংখ্যাটা অনেকে ঋণ নেয় না এবং বাইরে পড়তে যায় না, যেহেতু ঋণ নেয় না তাই এই সংখ্যাটা কম। কিন্তু এটা নিয়ে তুমিও বাইরে পড়তে যেতে পারো যদি তোমার ইচ্ছা থাকে। এবার তরুণের স্বপ্ন, তরুণের স্বপ্ন প্রকল্প বাইদেভাবে বলে দিই যে এই প্রকল্পটা হচ্ছে মূলত তোমাদের ট্যাব যে দেওয়া হয় সেই ট্যাব দেওয়ার প্রকল্প। অনেকেই কিন্তু এখনো অবধি ট্যাব পাওনি, সেটা নিয়ে কি জানিয়েছে মুখ্যমন্ত্রী শোনো। মানে হচ্ছে স্মার্টফোন যারা ক্লাস 12-এ পড়ে সবার হাতে তুলে দেওয়া হচ্ছে, 7 দিনের মধ্যে যেটুকু বাকি আছে দিয়ে দেওয়া হবে। প্রায় 27 লক্ষ স্মার্টফোন আমার 12 ক্লাসের ছাত্রছাত্রীরা পাচ্ছেন স্মার্টফোন পেলে। অনেকে প্রশ্ন করো যে 11-এ পাবো বা 10-এ পাবো, না শুধুমাত্র 12 ক্লাসেই পাবে, তারা নিজেরাই অনেকটা স্মার্ট হয়ে যায়। তাই এখানেও প্রায় 10 লক্ষ কুচবিহারকেও দেওয়া হয়েছে, 7,44,000 তরুণের স্বপ্ন এটার নাম, প্রায় 27 লক্ষ সারা বাংলায়। এগুলো হচ্ছে 12 ক্লাসের সংখ্যা ধরে ধরে দেওয়া হয়েছে। কন্যাশ্রী 81,00,000, কন্যাশ্রী কিন্তু এবছর শুধুমাত্র তোমরা ভাবো যে স্কুল লেভেলেই শেষ, সেটা কিন্তু না, কলেজ লেভেলেও শেষ নয়, ইউনিভার্সিটি লেভেলে অবধি কিন্তু, অর্থাৎ কেউ যদি এম এ, এম কম, এম এস সি বা পিজি করে মানে পোস্ট গ্রাজুয়েট কোর্স করে, তারাও কিন্তু অনলাইনে করলেও এই কন্যাশ্রীটা পাবে। রূপশ্রী 15,00,000, জয়যুগ 1,50,00,000, সমবেচী মানে মারা গেলে বা কবর দেওয়ার পয়সা না, এখানে ঠিক দেওয়া নেই। আমাদের গভর্নমেন্ট এসে 17% ওবিসি আমরা রিজার্ভেশন করেছি, কিন্তু মনে রাখবেন ওবিসি স্কলারশিপ কেন্দ্রীয় সরকার আগে দিত, এবং এই ওবিসি স্কলারশিপ কিন্তু এখন কেন্দ্রীয় সরকার দেওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী সেটা বন্ধ করেননি, সেটা নিয়েই কথা বলবে। কোনো জেনারেল কাস্ট
তার কাছ থেকে কোনো। আর হ্যাঁ, এখানে অনেকের প্রশ্ন থাকে যে জেনারেল কাস্ট যারা আছে তারে এসসি ও এসটি ওবিসি এরা সুবিধা পাচ্ছে, জেনারেল কাস্টরা পাচ্ছে না, তাদের এটা ভুল ধারণা রয়েছে। তাদের সিট থেকে কোনোভাবেই এদের সিট বাড়বাড়ন্ত থাকবে না, বা এদের সিটটা বাড়ানোর জন্য তোমাদের সিটকে কমানো হবে না। জেনারেল কাস্টদের জন্য আলাদা করে বেশি করে সিট তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। ওটা নিয়ে নেই, তার কারণ তাদের জন্য এক্সট্রা করেছি যাতে জেনারেল কাস্ট সাফার না করে। এবার ওবিসি ছেলে মেয়েরাও পড়াশুনো করবে, বড় হবে। আমরা যখন শিক্ষাশ্রী দিই, কন্যাশ্রী দিই, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দিই, আমরা এরকমভাবে ঐক্যশ্রী দিই, ওবিসির জন্য ছিল প্রজেক্ট স্কলারশিপ পেতে ওরা 800 টাকা করে। সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাও বন্ধ করে দিয়েছে। আর বন্ধ করে দিয়েছে কেন, তার মানে ওবিসিরা পাবে না, সংখ্যালঘুরা পাবে না। অনেক কাস্টের মধ্যেও অনেক কাস্ট আছে, আমরা তো কখনো এটা ভাবি না। সব ধর্ম বর্ণ সব জাতি সবাই মিলে তোমরা কেন বন্ধ করে দিয়েছ, আমি সব সময় বলি, এই ওবিসি স্কলারশিপের টাকা 800 টাকা করে আমরাই দেব, তোমার দেওয়ার প্রয়োজন নেই। তুমি যখন বন্ধ করে দিয়েছ, ভোটের সময় বলতে আসবে না ওবিসি বন্ধুরা ভোট দাও। রাজবংশী কিছু স্কুল আমরা পড়াচ্ছি, এর জন্য তাদের ল্যাঙ্গুয়েজ এস্টাবলিশড আছে। সাঁওতালি একাডেমি যারা টাকা বন্ধ করেছে, আমরা না মানুষের শোভা পায়। আমি কুকুর কাউকে বলছি না, আমি একটা প্রবাদ বলছি, প্রবাদের মধ্যে দিয়ে আমি এটাই বলতে চাই। কন্যাশ্রীর মেয়েরা দাঁড়িয়ে আছে, আপনারা কি ভাবেন না একদিন এরা সারা বিশ্ব জয় করবে? আপনারা কি ভাবেন না আজকে ইউনিভার্সিটি পর্যন্ত ওদের করে দেওয়া হয়েছে, ইভেন ওরা স্মার্ট কার্ড ফোনও পাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, ইভেন স্মার্ট স্টুডেন্টস ক্রেডিট কার্ডও পাবে, তাছাড়া সবুজ সাথীও পাবে, সব সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে। কেন করবো না? ভাই এবং বোন যতক্ষণ এক না হয়, একটা পরিবারে মনে রাখবেন স্বামী, তাই আমার মেয়েরা এগিয়ে গেলে আমার ভাইরাও এগিয়ে যাবে। একটা ভাই আর একটা বোন দুজন যদি সারা বিশ্ব জয় করে, মা বাবার আর্কি থেকে শুরু করে, মেডিকেল কলেজ থেকে শুরু করে, সার্কিট বেঞ্চ থেকে শুরু করে, আলিপুর মেডিকেল কলেজ থেকে শুরু করে, কুচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, এমনকি পঞ্চানন বর্মার জন্মদিনে আমরা ছুটিও দিয়েছি, রঘুনাথ মুর্মুর জন্মদিনে আমরা ছুটিও দিয়েছি। এখানে বলে রাখি, কিছু এক্সট্রা ছুটিকে অ্যাড করা হয়েছে পশ্চিমবঙ্গের স্কুল ছুটির তালিকায় এবং সরকারি ছুটির তালিকায়। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু 3 থেকে 4টি মতো এক্সট্রা ছুটি পাবে এবছর। তো এই ফেব্রুয়ারি ছুটি আছে, তার জন্য জেনে রাখবেন 13 তারিখে ওনার জন্মদিন বলেন, কিন্তু অনেকে আবার 14 তারিখ করেন, তার কারণ হচ্ছে রোববার ছুটির দিন আছে বলে। আমরা 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, জয় হিন্দ বলি আমরা, সেই দিনও সেন্ট্রাল গভর্নমেন্ট ছুটি দেয় না, আমরা কিন্তু দিই এবং আমরা পালন করি। মনে রাখবেন 25শে ডিসেম্বর বড়দিন, অনেক খ্রিস্টান ভাই বোনেরা আছে, অনেক খ্রিস্টান স্কুল কলেজ আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট ছুটি দেয় না, আমরা কিন্তু পশ্চিমবঙ্গ দেয়। আমার ছাত্র যৌবনদের কাছে এটাই ডাক, উন্নততর ছাত্র যৌবন তৈরি হও ভাই বোনেরা আমার, তোমাদের উপরেই তো আগামী ভবিষ্যৎ। তোমরা ভালো না থাকলে আমরা কি করে ভালো থাকবো? তোমরাই তো সবাইকে দেখবে, আমরাও তোমাদের দেখবো, তোমাদের নিয়েই আমাদের জগৎ সংসার। সকলে ভালো থেকো, অনেক অনেক হ্যাপি নিউ ইয়ার, আপনারা সকলে ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জয় জহর, জয় রাজবংশী। তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, তোমাদের জন্য মুখ্যমন্ত্রী আছেন, পরীক্ষার রেজাল্ট নিয়ে একদম চিন্তা করবার কোনো প্রয়োজন নেই।